वेलकम टू स्टाडी हैशटैग जॉब त्रिपुरा यूट्यूब चैनल हमारे चैनले अपन सबा के स्वागत जीडीएस ऑनलाइने तुम्हारा अने पेयर करो एन तुम्हारे जो क्वेश्चनगुल मेरिट लिस्टे मैं कत काट ऑफ जो पे लोएस्ट कत काट ऑफ जो पे कब पूरा प्रसेस कमप्लीट हो कि मेरिट लिस्टा प्रिपेयर करा और कटा वैकेंसी सर्वप्रथम वैकेंसी तो तुम्हारा आगे अने जेने नहींचो तुम्हारा वैकेंसी हलो आगरतला जो डिविशन आगरतला डिविशन अंडारे टोटल वैकेंसी आछे तुम्हारे 107 वैकेंसी आछे एबीपीएम बीपीएम मिले आगरतला डिविशन अंडारे और दमनगर जो डिविशन आछे दमनगर डिविशन अंडारे टोटल तुम्हारे वैकेंसी आछे 88 नम्बर वैकेंसी आछे एखाने दमनगर डिविशन अंडारे এটা হলো তোমাদের ভ্যাকেন্সির ইনফরমেশনটা কতটা ভ্যাকেন্সি আছে এখানে আর তোমাদের পুরোটা প্রসেস যদি কবে জানতে চাও তাহলে আমরা ডিসক্রিপশন যে নোটিফিকেশনটা এসেছিল জিডিএস অনলাইন এর জন্য এই নোটিফিকেশনে ক্লিয়ারলি বলা ছিল এখানে যে 30/6/2023 ভিতরে পুরো প্রসেস কমপ্লিট হবে তাহলে মেরিট লিস্টে যে ফার্স্ট চেন মেরিট লিস্টটা এটা তোমাদের আশা করো ওই মার্চ বা মার্চের লাস্টে বা জুন এপ্রিলের প্রথম দিকে এসে যাবে এরকম এপ্রিল মে জুন জুলাই হ্যাঁ মে জুন জুন মাসে ভিতরে মনে করো গত বছর মেরিট লিস্টে এসেছিলো 60 লিস্টে টোটাল এসেছিলো তাহলে এবার ধরে নাও 60 না হোক 4টা হোক 5টা যদি হয় এপ্রিল মাসে তোমাদের প্রথম মেরিট লিস্টটা এপ্রিল মাসে এসে যাবে এরপরে মে জুন মিলিয়ে তোমাদের ধাপে ধাপে মেরিট লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পুরোটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তাহলে তোমরা সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের কবে ভিত্তে কমপ্লিট হবে তাহলে জুনে জুন মাসের ভিত্তে পুরো জিডিএস এর পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে অনেক ভাগ্যবানরা হয়তো এপ্রিল মেতে জবটা পেয়ে যাবে এরপরে যদি আমরা এখানে দেখে নেই যে গত বছর কাট অফটা কত নেমেছিল গত বছর সর্বশেষ যে লাস্ট মেরিট লিস্টটা এসেছিলো এটা যদি আমরা দেখে নিই তাহলে আইডিয়া পেয়ে যাবো যে গত বছর কাট অফটা কত নেমেছিল গত বছর দেখো ইউআরের জন্য যে কাট অফটা নেমেছিল গত বছর 90 নেমেছিল তোমাদের দর্মনগর ডিভিশনে ইউআরের কাট অফ নেমেছিল 90 গত বছর এসসিদের জন্য কাট অফ নেমেছিল তোমাদের 86 তোমরা নামগুলি একটু দেখে নিতে পারো 86 কে পেয়েছিল অমরজিৎ সরকার এসসি 86 পেয়েছিল হ্যাঁ ইচ্ছাছড়া বিওতে চান্স পেয়েছিল আর সর্বনিম্ন কাট অফ যে 90টা নেমেছিল এটা তমাল সাহা তমাল সাহা চান্স পেয়েছিল গোকুলপুর এসোতে চান্স পেয়েছিল 90 সর্বনিম্ন কাট অফে আর ওবিসি সর্বনিম্ন কাট অফটা হয়েছিল 93 চান্স পেয়েছিল আকাশ সূত্রধর চান্স পেয়েছিল বাজারামতুলি বিউতে চান্স পেয়েছিল আগরতলা ডিভিশন আন্ডারে তোমাদের চান্স পেয়েছিল তাহলে এবার কাট অফটা কত যেতে পারে কাছাকাছি থাকবে আর এসটি কাট অফটা আমরা 6 নম্বর যে মেরিট লিস্টটা 6 নম্বর যে মেরিট লিস্টে এসেছিলো তাতে আমরা পেয়ে যাবো ভাগ্যবানদের নামগুলো তোমরা দেখে নিতে পারো পশুলি নন্দী মধুমিতা চৌধুরী অমৃত বিশ্বাস আকাশ সূত্রধর ভারতী ঘোষ প্রিয়দশ মণ্ডল তমাল সাহা সুদীপ কর্মকার অমরজিৎ সরকার সুমন সৌতিয়া অনির্বাণ চক্রবর্তী সোমদীপ ভৌমিক বাপন দাস এটি মানে ভাগ্যবানদের নাম যারা সর্বশেষ মেরিট লিস্টে তোমাদের চান্স পেয়েছিল তাহলে 90 ইউআর এসসি 86 ওবিসি 93 এবং ধর্মনগরে লাস্ট মেরিট লিস্টে শুধু এসটি চান্স পেয়েছিল 79.8 মানে এসসি এসটি 79.8 আমরা যদি সিক্স মেরিট লিস্টে দেখে নিই সিক্স মেরিটে দেখলে এসটির কাট অফটা আমরা বুঝে যাব যে আগরতলা ডিভিশনের এসটির কাট অফটা সর্বনিম্ন কত নেমেছিল মানে 83 নেমেছিল সর্বনিম্ন কাট অফ আগরতলা ডিভিশনের আন্ডারে এবং ধর্মনগর ডিভিশনের আন্ডারে তোমাদের ইউআর কাট অফ নেমেছিল তোমাদের 87 আর এসসি নেমেছিল তোমাদের 85 ইউআর নেমেছিল তোমাদের 87 আর এসসি নেমেছিল 85 তোমাদের ধর্মনগর ডিভিশন আন্ডারে আর তোমাদের যদি এখন যদি কাট অফটা টোটালি মিলিয়ে নিতে পারো গত বছর ধর্মনগর ডিভিশন আন্ডারে তোমাদের ইউআর 87 এসসি 85 আর এসটি 79 আর তোমাদের আগরতলা ডিভিশন আছে ইউআর 90 এসসি 86 ওবিসি 93 এসটি 83 তাহলে কিভাবে মেরিট লিস্টটা প্রিপেয়ার হয় এটা আমরা একবার জেনে নিই আর কাট অফটা কত যেতে পারে এবার এটা আমরা এক নজরে একটু জেনে নিই মেরিট লিস্টটা কীভাবে প্রিপেয়ার হয় এটা যদি আমরা জানতে চাই তাহলে চলো আমরা আগরতলা ডিভিশনে যখন যাব আগরতলা ডিভিশন আন্ডারে আগরতলা বাজার যে এসও আছে আগরতলা বাজার এসও তে তোমরা এবিপিএম 10,000 টাকার যে স্যালারিটা এটার জন্য একজন
একটা ভ্যাকেন্সি আছে, তাহলে আগরতলা বাজার এসওতে মনে করো তোমরা 10 জন পেয়ার করেছো, সর্বোচ্চ নাম্বার যে পেয়ার করেছে এটা হলো 80 আর সর্বনিম্ন হলো 60, তাহলে 80% মার্কস পেয়ে মাধ্যমিকে যে পেয়ার করেছে সে এই জবটা পেয়ে যাবে। তোমাদের দেখো যদি ওম্পিনগর বিওতে ধরো বিপিএম এর এসসি একটা পোস্ট খালি আছে, এসসি এটা ইউআর জন্য, এসসির জন্য এটা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে আছে 12,000 টাকা বেতনে। তাহলে মনে করো ইউএসসি সর্বনিম্ন 50 একজন পেয়ার করেছে, আরেকজন 55 পেয়ার করেছে, তাহলে 55 যে পেয়ার করেছে সে এই জবটা পেয়ে যাবে। সেম বেজিমুড়া দেখো, বেলুনিয়া দেখো, তুমি ভবানীপুর দেখো, বুড়ারতলি দেখো, বিজয়নগর দেখো, হ্যাঁ এগুলো হইলে এবারের যে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। বিশালগড় এসো দেখো, 10,000 টাকা বেতনে এবিপিএম একটা পোস্ট খালি আছে, সর্বোচ্চ একজন পেয়ার করেছে 75, একজন পেয়ার করেছে 70, একজন পেয়ার করেছে 65, তাহলে 75 যে পেয়ার করেছে সে চেষ্টা পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা পোস্ট অফিসে হয়েছে এখানে মেরিট লিস্টটা আসে, তাহলে যে পোস্ট অফিসে সবচেয়ে বেশি নাম্বারে যে পেয়ার করবে সে জবটা পেয়ে যাবে। মনে করো তুমি আগরতলা ডিভিশন আন্ডারে তুমি জিতেন্দ্রনগর বিওতে পেয়ার করেছো, তোমার মাধ্যমিকে মার্কস এসেছিল 80%, আর বাকিরা যে পেয়ার করেছে তারা 75, 70, 60, তাহলে তুমি 80% হয়তো পেয়ার করেছিলে এটা, তাহলে জবটা তুমি পেয়ে গেলে। কুনামন আছে, এমন কসুইমুড়া আছে, খুফাং আছে, কলকলি আছে, কলিশিমুড়া আছে, কালাবন আছে, হ্যাঁ এইভাবে প্রত্যেকটা পোস্ট অফিস ওয়াইজ তোমাদের মিস লিস্টটা এইভাবে প্রিপেয়ার হবে, এবং যে সবচেয়ে বেশি নাম্বার থাকবে সেই পোস্ট অফিস আন্ডারে তোমরা প্রেফারেন্স দিয়েছিলে না ফুল অ্যাপের সময়, এই পোস্ট অফিসটা তোমার প্রথম প্রেফারেন্স, এই পোস্ট অফিসটা সেকেন্ড প্রেফারেন্স, এই পোস্ট অফিসটা তোমার থার্ড প্রেফারেন্স, তাহলে ফার্স্ট বেশিরভাগ ফার্স্ট প্রেফারেন্সে তোমার যে পোস্ট অফিসটা পেয়ার করেছে এই পোস্ট অফিস আন্ডারে তুমি যে নাম্বার পেয়েছো মাধ্যমিক, এর থেকে যদি বেশি নাম্বার কেউ পেয়ে থাকে তাহলে জবটা তুমি পেলে না, এর থেকে যদি কম নাম্বার পেয়ে থাকে তাহলে জবটা তুমি পেয়ে গেলে। এইভাবে এখানে মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়। ধর্মনগর যদি দেখো এখানে সেম আমটিলা ধরো, আভাঙ্গা ধরো, আলগাপুর ধরো, হ্যাঁ জিডিএস 12,000 টাকা বেতনে যে বিপিএম পোস্টটা খালি আছে, হ্যাঁ এটাতে একটা সেম প্রসেসেই তোমার সিলেকশনটা হয়। বালিছড়া দেখো, বলরাম বাজার দেখো, এখানে বাবুর বাজার দেখো, হ্যাঁ সেম তোমার যদি মনে করো ইএসটি 10,000 বেতনের বালিছড়া পোস্ট অফিসে খালি আছে, হ্যাঁ গত বছর তো 79 নেমেছিল কাট অফ, যদি 79 এবারও 70+75 নামতে পারে, তাহলে তোমরা সর্বোচ্চ যে বালিছড়া এসটি যে ভ্যাকেন্সিটা খালি আছে সর্বোচ্চ মনে করো 70 একজন পেয়ার করেছে, আর 60 একজন 55 পেয়ার করেছে পেয়ে যাবে। অনেক খুব ভাগ্যবান হলেই তুমি 60 পেয়ে কোনো একটা কিছু তুমি 60 মাধ্যমিকে পেয়ে পেয়ার করেছো, এই পোস্ট অফিসে যদি 60% কম সবাই পেয়ার করে থাকে মাধ্যমিকে তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এত নিচে তো নামতে মানে পারে না, বলা যায় না নামবে, তাহলে নামতেও পারে যদি ভাগ্যবতী হয়ে থাকো বা ভাগ্যবান হয়ে থাকো। হ্যাঁ সেম ধর্মনগর ডিভিশন আন্ডারে দেখো প্রত্যেকটা পোস্ট অফিসে আলাদা আলাদা, যেমন ডাকসবক, নত্রিপুরা, ছলঙ্খা, ছেবড়ি, হ্যাঁ এভাবে এখানে জয়তং, বিউ, ওয়েস্ট পানিসাগর, এভাবে এখানে ভ্যাকেন্সি খালি আছে, বা ওয়েস্ট নলকটিয়া, ত্রিপুরা, টিলাবাজার, হ্যাঁ এখানে দেখো ইউআরের জন্য কোটা কোটা আছে, এসসির জন্য আলাদা খালি আছে, এবং বিপিএমের কিছু পোস্ট আছে, এবিপিএমের কিছু পোস্ট আছে। আমরা গত বছর যে কাট অফটা নেমেছিলো এটা একটু স্টাডি করলে এবারে কাট অফটা আমরা পেয়ে যাবো। দেখো গত বছর আগরতলা ডিভিশন আন্ডারে ইউআর কাট অফ নেমেছিলো 90, এবার ধরে নাও তোমরা যদি নিচ গত বছর 39,000 পোস্ট খালি ছিল তার জন্য 90 মেনেছিল, এবার ধরো 40,000+ ভ্যাকেন্সি বেড়েছে, ধরো ইউআরের কাট অফটা ধর্ম আগরতলা ডিভিশন আন্ডার 85, এসসি কাট অফটা ধরো মিনিমাম 80, ওবিসি কাট অফটা ধরো 90, এবং এসটি কাট অফটা ধরো 75। এতটুকু নামতে পারে, এর নিচে নামবে না, শুধু মিথ্যা আশ্বাস আমি তোমার দেবো না, অনেক হয়তো মিথ্যা আশ্বাস তোমরা পেয়ে থাকবে যে 60-70 পেয়ে চান্স পেয়ে যাবে, তোমরা এত এতটুকু আশা করো না, এত এত নিচে নামবে না। তাহলে তাহলে আগরতলা ডিভিশন আন্ডারে ইউআর 85, এসসি 80, ওবিসি 90, এসটি 75, আর ধর্মনগর ডিভিশন আন্ডারে তোমরা লিখে রাখতে পারো ধর্মনগর ডিভিশনে এসটি 75, ইউআর 80-85, আর এসসি সেম 80-85, এসসি 80, ইউআর 80-85, আর এসটি 75। মানে 80-র নিচে নাম্বার পেয়ে কে ইউআর এসসি ওবিসিতে চাচ্ছ না, আর এসটি 75-এর কম নাম্বার পেয়ে কেউ জবটা পাচ্ছ না, এটা একটা কনফার্ম ধরে নিতে পারো। আমি শুধু শুধু মিথ্যাশ্বাস তো তোমাকে দেবো না, হ্যাঁ তাহলে তোমরা মিনিমাম যে মার্সেন্টেজ মার্কস তোমরা পেয়ে থাকবো তারও একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে আশা রাখতে পারো, তোমরা জবটা পেয়ে যেতে পারো এইরকম যদি তোমরা মার্কস মাধ্যমিকে থেকে থাকে। আমরা যদি নোটিফিকেশনটা দেখি, রেজিস্ট্রেশনটা 27 তারিখ শুরু হয়েছিলো জানুয়ারি মাসে, আর শেষ হয়েছিলো 19 তারিখ, তোমরা কারেকশন শেষ হয়েছিলো। বিপিএমের স্যালারি ছিল 12,000 আর এবিপিএম স্যালারি ছিল 10,000, ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিলো মাধ্যমিক,
এবং মাধ্যমিকে সর্বোচ্চ পার্সেন্টেজ যারা পাবে তার ভিত্তিতে এখানে মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে। 30/6/2023 ভিত্তিতে পুরোটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট মেরিট লিস্টটা তোমার এপ্রিলে হয়তো এসে যাবে, সেকেন্ডটা এপ্রিল মেতে এসে যাবে বা জুনে এসে যাবে। জুনের ভিত্তিতে তো প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে, হয়তো 7টার জায়গার 5টা হয়তো মেরিট লিস্টে আসবে। আর তোমাদের আমি তো কাট অফটা বলে দিয়েছি এবার কত কাট অফ যেতে পারে, তাহলে তোমরা ওয়েট করো আর কিছুদিন সব কিছু আস্তে আস্তে পেয়ে যাবে। ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমার পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।